আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর আমি আপনাদের জন্য আজ নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি, ট্যাংরা মাছের তেল ঝাল। আর এটা হচ্ছে আমাদের বাঙালিদের অনেক পরিচিত আর খুব প্রিয় একটি রেসিপি। আর বর্ষার সিজনে আপনার হচ্ছে ডিম ভর্তি ট্যাংরা মাছ খেতে অসাধারণ। আর ট্যাংরা মাছের তেল ঝাল করতে আমার লাগছে, এখানে আমি এখানে 6 থেকে 7 পিস ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে এখন এটা ট্যাংরা মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি, একটু ভালোভাবে মিক্সড করে নেব। আর হচ্ছে যখন মিক্সড করব, মিক্সড করার হয়ে গেলে তখন আমি এর উপর একটু সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা দিলে আপনার ট্যাংরা মাছটা যখন আমরা ভাজবো ওই সময় হচ্ছে ফুটবে না, তেলটা ছিটে আসবে না, এই জন্য আমরা হচ্ছে মাখানোর সময় আমরা একটু সরিষার তেল দিয়ে দেব। আর যেহেতু পুরো রান্নাটাই আমি সরিষার তেল দিয়ে করব, এই জন্য ম্যারিনেট করার সময় আমি সরিষার তেলটাই ব্যবহার করছি। 10 থেকে 15 মিনিট আমি হচ্ছে ম্যারিনেট করে রাখবো। আর এই সুযোগে মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি 1 চা চামচ, আদা রসুন পেস্ট নিয়েছি, এখন নিয়ে নিচ্ছে পেঁয়াজ পেস্ট 1 চা চামচ, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা পেস্ট। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া আছে 1 চা চামচ দিয়েছি, যেহেতু এটা কালারটা অনেক সুন্দর আসে এর জন্য আমি কাশ্মীরি ব্যবহার করছি। আপনারা সাধারণত যে গুঁড়া মশলাটা খাই আমরা শুকনো মরিচের, সেটা ব্যবহার করতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর স্বাদ অনুযায়ী লবণ, যেহেতু আমি একটু সময় একটু লবণ দিয়েছি এই জন্য অল্প পরিমাণ লবণ দেবো। আর এখন আমি একটু একটু করে পানি দিয়ে মশলাটা মিক্সড করে নেব। আপনারা চাইলে মশলা হচ্ছে যখন রান্না করবেন ওই সময় দিতে পারেন, তো আমি একটু আগেই রেখে দিচ্ছি মশলাটা রেডি করে। আর এরপর যে আমি হচ্ছে একটা প্যান দিয়েছি চুলায়, আর এর ভিতরে আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, আমি তেলটা প্যানের ভিতরে ছড়িয়ে দিচ্ছি। আমি এখন মাছগুলো ভেজে নেব, ট্যাংরা মাছগুলো আমি ভেজে নেব। আর ট্যাংরা মাছগুলো কিন্তু আমি অনেক হচ্ছে কড়া করে ভাজবো না, আমি একটু হালকা হালকা করে ভাজবো। অনেক বেশি কড়া করে ভাজলে ট্যাংরা মাছটা শক্ত হয়ে যায় আর ভালো লাগে না, এই জন্য আমি খুব হালকা করে ভেজে নেব। একটা পাশ হয়ে গেছে, তো আমি আর একটা পাশ উল্টে দিচ্ছি। এরপর যে আমার ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে ফেলছি। আর মাছ যে ভেজেছি এই তেলের ভিতরে আমি আরও কিছু পরিমাণ সরিষার তেল অ্যাড করতেছি। আর রান্নার জন্য যতটুকু তেল প্রয়োজন আপনারা সে অনুযায়ী দিবেন। আর এখানে আমি একটু জিরা দিয়ে ফোড়ন দিচ্ছি, আর আপনারা এখানে সাথে কালো জিরাও দিতে পারেন, তো আমি সাধারণত আমরা যে জিরাটা খাই সাদা সেই জিরাটা ব্যবহার করছি। এখন আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে করে রাখা টমেটো, এখানে আমি একটা গোটা একটা টমেটো দিয়ে দিয়েছি। আমি একটু তেলের সাথে মিক্স করে নিচ্ছি, যখন হচ্ছে টমেটোটা একটু সিদ্ধ হয়ে যাবে গলা গলা ভাব হবে ওই মুহূর্তে আমি হচ্ছে মশলাগুলো দিব। আর এখন দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কয়েক টুকরা কাঁচামরিচ। মশলা টমেটোটা হয়ে গেছে প্রায়, এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি যে মশলাটা রেডি করে রেখেছিলাম। আর এখন হচ্ছে মশলাটা আমি একটু খুন্তির সাহায্যে নিয়ে মিক্সড করে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু হচ্ছে 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, তো এটা আমি যখন মশলা রেডি করেছি তখন দিতে ভুলে গেছিলাম, তো এই মুহূর্তে দিয়েছি। তো আপনারা চাইলে যখন মশলাটা আলাদা রেডি করছি ওইটা রেডি না করে আপনারা তেলের ভিতরে মশলাগুলো দিয়ে দিতে পারেন। এখন আমি মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, আর পানির সাথেও একটু মশলাটা ভালোভাবে মিক্সড করে নেব। এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, মশলাটা যখন হচ্ছে উপর দিয়ে তেল ভাসবে তখন ভাববো যে মশলাটা হয়ে গেছে, তো এই জন্য আমি একটু মশলাটা কষানোর জন্য দিয়েছি। দেখেন উপর দিয়ে কেমন তেল ভাসতেছে, তো এই পর্যায়ে মশলাটা কষানো কিন্তু হয়ে গেছে।
আর এখন আমি এর ভিতরে একটু পানি অ্যাড করব। আর আপনারা হচ্ছে যে পরিমাণ ঝোল রাখতে চান সে অনুযায়ী হচ্ছে পানিটা দিবেন, বেশি অনেক বেশি পানি কিন্তু দিলে ভালো লাগে না। তো আমি একটু পানি অ্যাড করে দিয়েছি। আর এখন এই পানিটা একটু যতক্ষণ পর্যন্ত না বলক আসবে ততক্ষণ পর্যন্ত আমি জাল করব। তো আমি একটু ঢেকে দিচ্ছি। আমার পানিটা গরম হয়ে গেছে ভালোভাবে। এখন আমি এর ভিতরে ট্যাংরা মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আর রান্নার সময় কিন্তু আমরা অনেক কিছু অ্যাড করি। যদি কেউ আপনারা হচ্ছে ভিডিওটা স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যায়। তো ভিডিও যখন দেখবেন প্লিজ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এখন আমি মাছটা দেওয়ার পরে একটু 2-3 মিনিট ঢেকে রান্না করব। 2-3 মিনিট পরে ফিরে আসছি। তো এই পর্যায়ে আমি একটু সরিষার তেল অ্যাড করতেছি, যেহেতু তেল ঝাল তো তেল তো উপর দিয়ে একটু অ্যাড করতে হবে। আবার অনেক বেশি দেবেন না, তাহলে তেলের একটা গন্ধ আসবে। আর এখন আমি তেলটা দেওয়ার পরে একটু মাছটাকে নেড়ে দিচ্ছি। দেখেন কেমন সুন্দর একটা কালার এসছে। আর তেলটা উপরে হালকা হালকা ভাসছে, যেহেতু তেল ঝাল তো তেলটাকে একটু ভাসতেই হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি করে রাখা, ওই ধনে পাতাগুলো অল্প একটু পরিমাণ দিয়ে দিয়েছি। আর আলতোভাবে মাছটাকে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। এখন পরিবেশন করে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আর এখন ডেকোরেশনের জন্য আমি উপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। আমার ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো এখানে রাখছি, নতুন একটা ভিডিও নিয়ে আগামী দিন দেখা হবে। আল্লাহ হাফেজ।